বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি প্লাস ওয়ান ডে ম্যাচগুলো সরাসরি যদি আপনার মোবাইলের মাধ্যমে দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রথমত সরাসরি ম্যাচগুলো দেখতে চাইলে আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশান থাকতে হবে তারপর অ্যাপ্লিকেশানটি যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে সেই থেকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আপনাদের মোবাইলে প্লে স্টোরটি চালু করবেন এখানে গিয়ে লিখবেন রেবিট হোল বিডি তারপর এটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি যেহেতু আগে থেকে ইনস্টল করেছি সেই জন্য এই পেজটি দেখা যাচ্ছে তারপর আপনারা এখান থেকে ওপেনে টাচ করবেন ওপেনে টাচ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ শু হয়ে যাবে নেক্সট আপনারা ওয়াচ নাওতে টাচ করবেন তারপর এখান থেকে নেক্সট প্লেতে টাচ করবেন তারপর এখান থেকে আপনারা জি প্যাকটি কিনতে যাচ্ছেন নির্দিষ্ট একটি প্যা টাকা দিয়ে আপনাদেরকে একটি প্যাক কিনতে হবে মান্থলি ডেইলি ইয়ারলি আপনাদের ইচ্ছা মতো আপনারা কিনে নেবেন আমি যেহেতু মান্থলি কিনবো সেই জন্য এখান থেকে মান্থলি প্যাক নাইনটি নাইন টাকা এটিকে সিলেক্ট করলাম আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা জি প্যাকটি কিনতে যাচ্ছেন তারপর এখান থেকে কন্টিনিউতে টাচ করবেন নেক্সট নিচের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটি অপারেটারের নাম যে অপারেটার মাধ্যমে আপনি টাকাটি পে করবেন সেই অপারেটারের নামটি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আমি যেহেতু এয়ারটেল ইউজ করি সেই জন্য এয়ারটেলের নামের পাশে একটি টিকমার দিয়ে দিয়েছি তারপর কন্টিনিউতে টাচ করবেন কন্টিনিউতে টাচ করার পর এখান থেকে আপনাদের সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন কারণ নির্দিষ্ট পরিমাণ একটি অ্যামাউন্ট দিয়ে আপনাদেরকে একটি সাবস্ক্রিপশন করতে হবে সেই সাবস্ক্রিপশনের মাধ্যমে বিনা ঝামেলাতে সবগুলো ম্যাচ আপনারা সরাসরি দেখতে পারবেন আপনার মোবাইল থেকে যদি আপনার মোবাইলে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশান থাকে তারপর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর ঠিক নিচের দিকে দেখতে পাবেন রিকুয়েস্ট ফর পিনকোড মানে এই নাম্বারে আপনার কাছে একটি পিনকোড যাবে আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন অলরেডি আমার পিন কোডটি চলে আসছে আপনারা আপনাদের পিন কোডটি দিয়ে দিবেন এখান থেকে তারপর এখান থেকে পে নাওতে টাচ করবেন দেখতে পাচ্ছেন অলরেডি থ্যাংক ইউ ফর সাবস্ক্রিবিন অলরেডি সাবস্ক্রিবিন হয়ে গিয়েছে তারপর এখান থেকে কন্টিনিউতে টাচ করে এখান থেকে সবগুলো ম্যাচ আপনারা ফ্রিতে সবগুলো ম্যাচ আপনারা সরাসরি দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইংল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচগুলো আপনার মোবাইল দিয়ে সরাসরি কিভাবে দেখবেন বন্ধুরা পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে যদি কোনো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তাহলেও কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখন একটি লাইক করে দিন আপনার বন্ধুদের সঙ্গে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিন ইউটিউবে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ